ছাদের তলায় ভিন্ন ভিন্ন মতের দুজন জ্যোতিষীর কাছ থেকে যদি আপনারা বিচার চাইছেন তাহলে অবশ্যই দৈববাণী দেবাদৃত শাস্ত্রী এবং পার্থেন্দু সরকারের কাছে একত্রে আসতে হলে, অর্থাৎ যারা দৈববাণী নিয়মিত দেখেন তারা এতদিনে জেনে গেছেন যে বৈদিক এবং নারী জ্যোতিষ অনুযায়ী বিচার করছেন দেবাদৃত শাস্ত্রী, আর লাল কিতাব অনুযায়ী এবং মডার্ন অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী বিচার হবে পার্থেন্দু সরকারের। একত্রে দুজনকে একসঙ্গে কোন কোন চেম্বারে পেয়ে যাচ্ছেন এবং জুলাই মাসের কোন কোন তারিখে পেয়ে যাচ্ছেন সেটা একবার উল্লেখ করে দিচ্ছি। আমরা শুরু করেছি 8ই জুলাই থেকে। 8ই জুলাই আমরা ছিলাম শোভাবাজারে এবং আমরা যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি শোভাবাজারের ভাগ্যলোক চেম্বারে। 22শে জুলাই আবার একত্রে পার্থেন্দু সরকার এবং দেবাদৃত শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজার, উত্তর কলকাতার শোভাবাজার ভাগ্যলোক চেম্বারে। তারিখটা আবারও বলছি, 22শে জুলাই বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি 5 থেকে 6 জনের বুকিং নেওয়া হবে। আগে থেকে বুকিং নিয়ে নেবেন যারা এই যৌথ উদ্যোগের জন্য আসতে চাইছেন, বা যারা এই যৌথ উদ্যোগের প্রতি ইন্টারেস্ট পোষণ করছেন তারা অতি অবশ্যই আগে থেকে বুকিং করে নেবেন এবং বুকিং ডিটেলস সম্পূর্ণভাবে জেনে বুঝে অতঃপর আসবেন। 20 জুলাই আমাদের পেয়ে যাচ্ছেন বর্ধমানে, অর্থাৎ আবারও দেবাদৃত শাস্ত্রী এবং পার্থেন্দু সরকার একই ছাদের তলায় বর্ধমান শ্রীগুরু ভবনে পেয়ে যাচ্ছেন 20 জুলাইয়ে। 26শে জুলাই আপনারা পাচ্ছেন সিউড়ি সাগর হোটেলে এবং 30শে জুলাই একত্রিতভাবে দেবাদৃত শাস্ত্রী এবং পার্থেন্দু সরকারকে পেয়ে যাচ্ছেন কাটোয়া অশোক লজে। অর্থাৎ যারা বর্ধমান, কাটোয়া, সিউড়ি এবং শোভাবাজারের জন্য বুকিং নেবেন তারা অতি অবশ্যই আগে থেকে বুকিং করে নেবেন। বুকিং নাম্বারগুলো ওখানে যাচ্ছে, দেখুন আপনার স্ক্রিনের ঠিক বাঁদিকে ছোট্ট করে বুকিং নাম্বার দেওয়া দিচ্ছে, ওই ওখানে বুকিং নাম্বারে ফোন করে আগে থাকতে বুকিং নিয়ে নেবেন। কোথা থেকে কোথাও কোনো জায়গাতেই কিন্তু 7-8 জনের জন্য বেশি বুকিং নেওয়া হবে না, বিশেষত 22 তারিখ শোভাবাজারে, যেহেতু ওখানে সময় কম, বিকেল 4টা থেকে রাত্রি 8:30 ম্যাক্সিমাম 9টা, এই 5 ঘন্টায় খুব বেশি হলে আমরা 6 জনের বুকিং নেব। অতএব আগে থেকে বুকিং করিয়ে নেবেন, বুকিং ডিটেলস জেনে সময় মেনটেন করে অতঃপর আসবেন। আমাদের চেষ্টা চলছে, আমরা আসানসোল এবং তারাপীঠও ওপেন করার চেষ্টা করছি, অর্থাৎ বীরভূমের শুধুমাত্র সিউড়ি নয়, তারাপীঠও পেয়ে যাবেন একত্রে পার্থেন্দু সরকার এবং দেবাদৃত শাস্ত্রীকে, আসানসোলও আমাদের পেয়ে যাবেন একত্রে। আমরা পরে ডেট ডিক্লেয়ার করে দেবো। আমরা খুব চেষ্টা করছি বহরমপুরেও দৈববাণীর তরফ থেকে পার্থেন্দুকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ বহরমপুরেও আপনারা একই ছাদের তলায় একত্রে পেয়ে যাবেন দেবাদৃত শাস্ত্রী এবং পার্থেন্দু সরকারকে। তো আজকের অনুষ্ঠানের এটাই একটা নতুন চমক বলতে পারেন। এছাড়া একবার জাস্ট একটু উল্লেখ করে দেবো, কবে কোথায় দেবাদৃত শাস্ত্রীকে দেখাতে চাইলে আপনারা পেয়ে যাচ্ছেন সেখানে একটু বলে নেওয়া উচিত। আগামীকাল 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই এই প্রথম কালীঘাটে, অর্থাৎ মায়ের 51 পীঠের অন্যতম শ্রেষ্ঠ পীঠ কালীঘাটে হোম যজ্ঞ শান্তি সস্তনের ব্যবস্থা করা হয়েছে। যারা কোনো কারণে পরিহারমূলক কোনো কাজ করতে চাইছেন, অর্থাৎ কোনো তন্ত্রগত পরিহার চাইছেন বা কোনো কবচ চাইছেন, যেমন কালী কবচ, তারা কবচ, ত্রিপুরা সুন্দরী কবচ অথবা ত্রিশক্তি কবচ, পঞ্চশক্তি কবচ বা বগলামুখী কবচ বা বগলামুখী প্রয়োগ করতে চাইছেন, কোনো কারণে মহামৃত্যুঞ্জয় কবচ চাইছেন, তারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন। 10 তারিখ কালীঘাট, অর্থাৎ আগামীকাল কালীঘাট সন্ধে 6টা থেকে রাত্রি 10টা অবধি হোম যজ্ঞ শান্তি সস্তনের ব্যবস্থা করা হয়েছে। হোম যজ্ঞানুষ্ঠানে যারা যেতে চাইছেন তারা আগে থেকে কিন্তু ফোনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কনফার্ম হয়ে অতঃপর তারা অতি অবশ্যই আসবেন। এবং যারা কালীঘাটে আসবেন, যারা তন্ত্রগত কাজ চাইছেন, তারা নাম, গোত্র, এই সমস্ত ডিটেলস, পুজো সংক্রান্ত যে ডিটেলসগুলো লাগে সেই ডিটেলসগুলো কিন্তু নিয়ে আসবেন। 11 তারিখ পেয়ে যাচ্ছেন কলকাতায়, অর্থাৎ 11ই জুলাই আমরা কলকাতায় রয়েছি। 10 তারিখ কালীঘাটে মহাহোম যজ্ঞ শান্তি সস্তনের পরে 11 তারিখে কলকাতায়, 12 তারিখে আমাদের আবারও পেয়ে যাচ্ছেন কলকাতায়, 13 তারিখ এবং 14 তারিখ আমরা রয়েছি তারাপীঠে। 13 তারিখ তারাপীঠে হোম যজ্ঞ শান্তি সস্তন রয়েছে, দ্বাদশ মহাবিদ্যা হোমের ব্যবস্থা রয়েছে 13 তারিখে। 13 তারিখেও একত্রে পেয়ে যাবেন পার্থেন্দু, এবং যদি কোনো কারণে আপনাদের কোনো জ্যোতিষগত বিশ্লেষণের দরকার হয় বা আপনারা যদি ছক বিশ্লেষণ করাতে চান, 4টি নির্দিষ্ট পদ্ধতিতে বৈদিক জ্যোতিষ, নারী জ্যোতিষ, লাল কিতাব অনুযায়ী এবং অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী যদি আপনারা বিচার করাতে চান আপনারা তারাপীঠে যোগাযোগ করে নেবেন। 13 তারিখ এবং 14 তারিখ, 13 তারিখ হোম যজ্ঞ শান্তি সস্তনের ব্যবস্থা রয়েছে। অতএব যারা হোম যজ্ঞ শান্তি সস্তনে বিভিন্ন কবচ বা কোনো কারণে কোনো পরিহারমূলক কাজ করতে চাইছেন অতি অবশ্যই যোগাযোগ করবেন তারাপীঠে 13 তারিখে। অর্থাৎ এই মাসের 10 তারিখ এবং 13 তারিখ, 10ই জুলাই এবং 13ই জুলাই পরপর দুদিন আমাদের কিন্তু হোম যজ্ঞ শান্তি সস্তন এবং পরিহারমূলক কাজ, কবচ প্রদানের কাজ করা হবে। 15 তারিখ
পেয়ে যাচ্ছেন দেবাদৃত শাস্ত্রীকে শোভাবাজারে, 16 তারিখ পাচ্ছেন তমলুকে, 17 তারিখ কলকাতায়, 18 তারিখ পেয়ে যাচ্ছেন আরামবাগে, 19 তারিখ কলকাতায়, 20 তারিখ পেয়ে যাচ্ছেন বর্ধমানে। বলে রাখি আবারও 20 তারিখ বর্ধমানে কিন্তু একই ছাদের তলায় শ্রীগুরু ভবনে আপনারা পেয়ে যাচ্ছেন পার্থেন্দু সরকার এবং দেবাদৃত শাস্ত্রীকে একত্রে, 21 তারিখে পাচ্ছেন কলকাতায়, 22 তারিখে শোভাবাজারে আবার একত্রিতভাবে একই ছাদের তলায় দেবাদৃত শাস্ত্রী এবং পার্থেন্দু সরকারকে পেয়ে যাবেন। 4টি ডিফারেন্ট পদ্ধতি অনুযায়ী আপনার ছক বিশ্লেষণ করা হবে। আর বারবার বলছি, আগে থাকতে কিন্তু বুকিং করে অতঃপর আসবেন, কারণ শোভাবাজারে 22 তারিখ আমরা বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি থাকবো। খুব বেশি হলে 6 জনের বুকিং নেওয়া হবে, সেটা বুঝে অতঃপর কিন্তু আগে থাকতে বুকিং করে নেবেন। 23 তারিখ দেবাদৃতকে পেয়ে যাচ্ছেন তমলুকে, 24 তারিখ একটু ভুল হয়ে গেল, 23 তারিখ এবং 24 তারিখ এই দুটো দিন আপনারা পেয়ে যাচ্ছেন মিদনাপুরে। মিদনাপুরে যারা বুকিং চাইছেন পশ্চিম মিদনাপুরে, মিদনাপুরের একান্ত আপন লজে, মিদনাপুরের আলাদা বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। 25 তারিখে পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, 26 তারিখ সিউড়িতে আবারও একত্রিতভাবে একই ছাদের তলায় দেবাদৃত শাস্ত্রী এবং পার্থেন্দু সরকার, 27 তারিখ কলকাতা, 28 তারিখে কলকাতা, 29 তারিখ শোভাবাজার, সেখানে একত্রে পাচ্ছেন পার্থেন্দু এবং দেবাদৃতকে, 30 তারিখে আমরা রয়েছি কাটোয়ায়, 30 তারিখে আমরা রয়েছি কাটোয়ায় এবং কাটোয়ায় আপনারা একত্রিতভাবে পেয়ে যাবেন পার্থেন্দুকে এবং দেবাদৃতকে একত্রিতভাবে একই ছাদের তলায়। 29 তারিখ শোভাবাজারেও চেষ্টা করা হচ্ছে পার্থেন্দু এবং যদি সম্ভব হয় পার্থেন্দু এবং দেবাদৃত একই সঙ্গে একই ছাদের তলায় বসবেন। 31 তারিখ দেবাদৃতকে পাচ্ছেন কলকাতায়, 1 তারিখ অর্থাৎ 1 আগস্ট দেবাদৃত শাস্ত্রী তথা দৈববাণী অ্যাভেলেবেল থাকছে বারাকপুরে, 2 আগস্ট কলকাতায়, 3 এবং 4 তারিখ আমরা রয়েছি বহরমপুরে। চেষ্টা করা হচ্ছে একত্রিতভাবে পার্থেন্দু এবং দেবাদৃত একসঙ্গে যাওয়ার চেষ্টা করছে 3 এবং 4 তারিখে বহরমপুরে। 5 তারিখে আমরা রয়েছি শোভাবাজার, 6 তারিখে কলকাতা, 7 তারিখ কলকাতা, 8 তারিখ ব্যারাকপুর, 9 তারিখ কলকাতা এবং 10 তারিখ 10ই আগস্ট আবারও পেয়ে যাচ্ছেন কালীঘাটে। অর্থাৎ আজকের দিনে 10ই আগস্ট অবধি দৈববাণীর যে শেডিউল রয়েছে, কোথায় দৈববাণীকে অর্থাৎ দেবাদৃত শাস্ত্রীকে আপনারা একা পাচ্ছেন এবং কোথায় একত্রিতভাবে যারা বিশেষভাবে বিশ্লেষণমূলক কাজ চাইছেন বা বিশেষ বড়সড় কোনো সমস্যায় পড়েছেন, লাল কিতাব, অ্যাস্ট্রো বাস্তু রেমেডি অর্থাৎ আপনার বাস্তুর কী কী সমস্যা থাকতে পারে, তার কী কী সমাধান হতে পারে, লাল কিতাব এবং অ্যাস্ট্রো বাস্তু রেমেডির জন্য পার্থেন্দু সরকার, সঙ্গে অতি অবশ্যই বৈদিক এবং নারী জ্যোতিষ হিসাবে এবং চুলচেরা বিশ্লেষণ নিয়ে থাকছেন দেবাদৃত শাস্ত্রী। দেবাদৃত শাস্ত্রী এবং পার্থেন্দুকে একত্রিতভাবে যারা দেখাতে চাইছেন তাদের কাছে আবারও অনুরোধ, দয়া করে কিন্তু আগে থেকে বুকিং করে নেবেন। আমরা চেষ্টা করছি আসানসোলে পৌঁছানোর। বহরমপুর, আসানসোল, কাটোয়া, শোভাবাজার, বর্ধমান, সিউড়ি এই কটি জায়গায় আপাতত আমাদের শেডিউল করা রয়েছে। অগস্ট মাসের মধ্যে আমরা অবশ্যই এই সমস্ত জায়গায় গিয়ে পৌঁছাবো। বুকিংটা একটু আগে করতে হবে, বুকিং আগে করতে হবে, চাপ প্রচুর, বুকিং আগে থেকে করতে হবে, কারণ দুজনেরই যারা ক্লায়েন্টেল রয়েছেন সেই দুজনের ক্লায়েন্টেল একত্রে, যারা পুরনো ক্লায়েন্টেল রয়েছে তারা রেফারেন্সে যারা আসছেন তাদের আগে থেকে একটা প্রায়োরিটি দিতেই হবে, তাদের দেখতেই হবে। অতএব প্রত্যেক জায়গাতেই প্রচুর চাপ রয়েছে, অতএব দয়া করে বুকিং আগে থেকে করে নেবেন। এবং যেহেতু গোটা ব্যাপারটা 4টি মত অনুযায়ী ভাগ্য বিচার, যথেষ্ট সময় সাপেক্ষ, 45 মিনিট থেকে 1 ঘন্টা অবধি সময় লাগতে পারে, ক্ষেত্র বিশেষে 1.5 ঘন্টা অবধি সময় লাগতে পারে, অতএব এই গভীরতাটা বুঝে আগে থাকতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং আগে থাকতে না নিলে কিন্তু আপনাদের হতাশ হতে হবে, আবার পরের মাসের জন্য অপেক্ষা করতে হবে। চলে আসি আজকের অনুষ্ঠানের মূল বক্তব্যে। বর্তমান সময়ে যা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আগামী 9ই আগস্ট পর্যন্ত মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে কর্কট রাশিতে। নিচস্থ, পার্টিকুলারলি নিচস্থ এই টার্মটা ইউজ করা যায় না, কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল অর্থাৎ অগ্নিগ্রহ মঙ্গল জলতত্ত্বে বসে রয়েছেন এবং কর্কটে উনি 28 ডিগ্রিতে গিয়ে নিচস্থ হন, অর্থাৎ কর্কটে উনি যথেষ্ট অস্বাচ্ছন্দ্যে রয়েছেন, এই কথাটা বলাই ভালো, এবং তার যথেষ্ট কুফল পাওয়া কিন্তু সম্ভব। অতএব এই মঙ্গল গ্রহের গতিগতিকে কিভাবে আপনি আপনার দিকে নিয়ে আসবেন এবং এই মঙ্গল গ্রহ আপনার লগ্ন অনুযায়ী যদি কোনো কারণে খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ঠিক কি কি করতে পারেন বা আপনার জীবনযাত্রায় কি কি পরিবর্তন দরকার এবং কি কি পরিহারমূলক পদ্ধতি আপনাকে অবলম্বন করতে আসবো আসবো সেই আলোচনায়। তার সঙ্গে আরেকটি জিনিস যেটা শনির গোচর, আমরা সবাই জানি যে 2.5 বছর ধরে শনি একটি গ্রহতে বসে থাকে, শনি বর্তমানকালে রয়েছেন কিন্তু বক্রী অবস্থায় বসে রয়েছেন ধনু রাশিতে এবং সেইখানে কিন্তু কেতু, যিনি অরিজিনালি বক্রী অর্থাৎ যার গতিটাই বক্রগতি, কেতু সর্বদা বক্রগতিতে ধাবিত হয়, অর্থাৎ বক্রী কেতু এবং বক্রী শনি একত্রে বসে রয়েছেন ধনু রাশিতে,
সেটাও যথেষ্ট কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন লগ্নের ক্ষেত্রে। আসবো সেই কথায়, কোন লগ্নের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট ফেলছে এবং এই ক্ষেত্রে অ্যাস্ট্রোবাস্তু অর্থাৎ আমাদের যে বিশেষ অতিথি আজকে উপস্থিত রয়েছেন পার্থেন্দু সরকার, আমার অন্যতম প্রিয় ছাত্র, প্রিয়তম ছাত্র বলাই ভালো, বৈদিক জ্যোতিষ পার্থেন্দু আমার কাছ থেকে শিখেছে। তো এই পার্থেন্দু ঠিক কি বলতে চাইছে যে এই অবস্থায় ঠিক কি জাতীয় পরিহার বা কি জাতীয় প্রতিকার যেগুলো আপনারা স্বচ্ছন্দে করতে পারবেন সেগুলো আপনাদের ক্ষেত্রে সুফল দেবে এবং জীবনযাত্রার ক্ষেত্রে ঠিক কি কি পরিবর্তন আপনি নিয়ে আসবেন এবং এই পরিহারমূলক পদ্ধতিগুলো ঠিক কি জাতীয় সুফল আপনাদের দিতে পারে। পার্থেন্দু আলোচনা চলে আসবো, আলোচনা চলে আসে আমি তোমাকে একটু আলোচনার দিকে এগিয়ে দিচ্ছি যাতে তোমার খানিকটা সুবিধা হয়ে যাবে। যেমন ধরা যাক বর্তমানকালে শনি এবং কেতু, বক্রী শনি এবং কেতু, কেতু নিজেই বক্রী অবস্থা সর্বদা, অর্থাৎ বক্রী শনি কেতু একত্রে বসে রয়েছেন ধনুরাশিতে। বক্রী সম্বন্ধে এখানে একটু বলে রাখা উচিত, যেসব দর্শকদের ধারণা রয়েছে বা যেসব দর্শকদের ধারণা নেই তাদের একটু জানা উচিত যে বক্রী গ্রহ নিয়ে প্রচুর লোকের প্রচুর বক্তব্য করে থাকে। খুব সোজা কথায় কতগুলো জিনিস আপনাদের একটু বলে দেওয়া উচিত যে বক্রী হচ্ছে গিয়ে বক্রী নাস্তু মহাবীর্যানী, অর্থাৎ যে গ্রহ বক্রী তিনি মহাবীর্যানী অর্থাৎ মহাবলশালী, তিনি পাওয়ার বেশি, পাওয়ার তার বেশি, অর্থাৎ তার ফল দেওয়ার পাওয়ার বেশি। কেন তার ফল দেওয়ার পাওয়ার বেশি? কারণ বক্রী গ্রহ যেহেতু সে পিছন দিকে ধাবিত হচ্ছে, অ্যাকচুয়ালি সে পিছন দিকে ধাবিত হচ্ছে না, যেহেতু অন্যান্য গ্রহরা স্বগতি নিয়ে যাচ্ছে এবং এই গ্রহটির গতি কম, বক্রী গ্রহের গতি কম। যদি দুটো গাড়ি পাশাপাশি চলে তাহলে যে গাড়িটা ধরা যাক হাইওয়েতে দুটো গাড়ি পাশাপাশি চলছে, যে গাড়িটা 60 কিলোমিটার বা 80 কিলোমিটার গতিতে বেরিয়ে যাচ্ছে তার পাশের গাড়িটা যদি স্পিড কমাতে থাকে অর্থাৎ বক্র গতি সম্পন্ন হয় তাহলে মনে হবে যে এই গাড়িটার সাপেক্ষে এই গাড়িটার গতি অনেক বেড়ে গেল। বক্রী গ্রহ হচ্ছে গিয়ে এক কথায় বলতে গেলে বক্রী গ্রহ হচ্ছে গিয়ে তাই, এবং বক্রী গ্রহ যেহেতু পৃথিবীর কাছাকাছি অতএব এর ফল দেওয়ার ক্ষমতা, ফল দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি, কারণ বক্রী গ্রহ পৃথিবী থেকে বক্রী গ্রহের দূরত্বটা কম, বক্রী গ্রহের সঙ্গে পৃথিবীর দূরত্ব কম হওয়ার ফলে বক্রী গ্রহের ফল দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি হয়। এই হচ্ছে বক্রী গ্রহ। তাহলে বক্রী শনি এই মুহূর্তে বসে রয়েছেন কেতু যুক্ত হয়ে। কেতুকে আমরা নারী জ্যোতিষে যেমন আমরা একটা কথা সর্বদা বলে থাকি যে কেতু হচ্ছে গিয়ে কাটিং মাস্টার, তো আমরা জ্যোতিষীরা নিজেদের মধ্যে যখন কথা বলি বা তোমাদের পড়ানোর সময় যখন আমি এটা ব্যবহার করে এসেছি বারংবার, তো সেই কথাটা বললো। অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি এলিমিনেশন, মানে উনি হচ্ছেন গিয়ে উনি সমস্ত জায়গা থেকে যেটাকে বলে সেপারেট করে দেওয়া, অবস্ট্রাকশন। কেতু অবস্ট্রাকশনের চেয়ে যেটা বলো কথা সেটা হচ্ছে গিয়ে পার্থেন্দু আমি যেটা মনে করি সেটা হচ্ছে কেতু ইজ এলিমিনেশন, কেতু কোনো জায়গা থেকে সরিয়ে দেওয়া, মুখ্য কারক গ্রহ। হ্যাঁ, কেতুর সঙ্গে স্পিরিচুয়ালিজমের সংক্ষেপ আছে, কেতুর সঙ্গে কিন্তু জাগতিক সম্পর্ক খুব কম। এই যে লোকে বলে যে একাদশে কেতু বিরাট ভালো ফল দেবে, আমি আমার সারা জীবনে 25 বছরের জ্যোতিষ জীবনে কিন্তু কখনো দেখিনি যে কোনো কেতু গ্রহ বিশাল রকম কোনো জাগতিক সুফল দিয়েছে, এটা কিন্তু আমি আমার 25 বছরের জ্যোতিষ জীবনে দেখি। মুশকিল হচ্ছে কি, কেতু দিলে ও নিয়েও নেবে কিন্তু। অ্যাবসলুটলি তাই, কেতু হচ্ছে এলিমিনেশন, আর কেতুর সঙ্গে স্পিরিচুয়ালিজমের সম্পর্ক রয়েছে। অষ্টমে বা দ্বাদশে কেতু একটা লোককে স্পিরিচুয়ালিটির অনেক ঊর্ধ্বস্তরে নিয়ে যেতে পারে, কেতু মোক্ষ লাভ করানো গ্রহ, অর্থাৎ কেতুর সঙ্গে জাগতিক জিনিসের সম্পর্ক খুব কম, জাগতিক জিনিস থেকে বিচ্ছেদ করানো, এলিমিনেশন করানোই কিন্তু কেতুর কাজ। ওই জন্য লাল কিতাবে বলা হচ্ছে কেতুকে বৃহস্পতি চেলা। হ্যাঁ, কেতুকে বলা হচ্ছে বৃহস্পতির চেলা। হ্যাঁ, এটা আমিও শুনেছি, কেতুকে বলা হচ্ছে গিয়ে বৃহস্পতির চেলা, কারণ বৃহস্পতি হচ্ছে গিয়ে ধর্ম, বৃহস্পতি হচ্ছে গিয়ে রিলিজিয়ান। আর বৃহস্পতির সঙ্গে কিন্তু কেটে দেওয়ার সম্পর্কটা নেই, কেটে দেওয়ার কাজটা কিন্তু একমাত্র কেতুর সঙ্গেই রয়েছে, যে কেতু হচ্ছে গিয়ে এলিমিনেশন। তো বর্তমান সময় যদি বিভিন্ন লগ্নগুলো একবার খেয়াল করে নেওয়া যায়, মেষ থেকে কালপুরুষের যে 12টা রাশি রয়েছে, 12টা রাশির কোনো না কোনো রাশি আপনার লগ্ন, অর্থাৎ আপনার জন্মছকের প্রথম ঘর, সেটাকে আমরা বলি লগ্ন। এবার যদি আপনি মেষ রাশি ধরেন, ধরা যাক আপনার লগ্ন হচ্ছে গিয়ে মেষ, তাহলে মেষ থেকে যদি আপনি দেখেন মেষ থেকে ধনুতে অর্থাৎ নবম ঘরে ভাগ্যস্থানে শনি কেতু বসে রয়েছে, অর্থাৎ আপনার ভাগ্য হানিকারক হচ্ছে, কোনো না কোনো কারণে আপনার ভাগ্য হানিকারক হচ্ছে। নবম ঘর থেকে উচ্চশিক্ষা বোঝায়, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন, কিছু কিছু জায়গায় বাবার শরীর খারাপ, কিছু কিছু জায়গায় পিতার শরীর খারাপ নির্দেশিত হচ্ছে। আপনি এবার চলে আসুন, ছোট করে বলে নিচ্ছি যে 12টা ঘরে কি কি ফল হতে পারে, যদি দ্বিতীয় কারণ এটা যদি এলাবোরেটলি বলতে হয়, কোনো পার্টিকুলার লোকের জন্মছক নিয়ে বলতে হয়, তাহলে আমরা অন্তত 50টা পয়েন্ট একটা গ্রহকে নিয়ে বের করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, 50টা তো বের মিনিমাম বেরিয়ে আসবে, তার চেয়েও বেশি বেরোতে পারে। এনিওয়ে, যদি আপনার বৃষ লগ্ন, মেষ লগ্ন হলে তাহলে সেক্ষেত্রে আপনার ভাগ্য হানি হচ্ছে, এক নম্বর আপনার বাবার শরীর খারাপ হতে পারে এবং মেষ লগ্নের ক্ষেত্রে আপনার উচ্চশিক্ষা ধাক্কাপ্রাপ্ত হতে পারে। বৃষ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অষ্টম, অর্থাৎ আপনার শরীর খারাপের সম্ভাবনা প্রবল, আপনি দীর্ঘস্থায়ী শরীর খারাপে ভুগতে পারেন, এবং অষ্টম যেহেতু রন্ধ্রস্থান অতএব আপনার বাধা এবং পরাজয় নির্দেশিত হচ্ছে। যদি চলে আসেন মিথুন লগ্নে, অস্টিও আর্থ্রাইটিস, এখানে বলে রাখছি একটা, অস্টিও আর্থ্রাইটিস, শনি হচ্ছে গিয়ে হাড়, হাড়ের অধিকর্তা হচ্ছেন গিয়ে শনি বিশ লগ্নের, এটা কিন্তু মানে মাথায় রাখতে হবে, অস্টিও আর্থ্রাইটিসের বিরাট চান্স। হ্যাঁ, এবং কেতু হচ্ছে গিয়ে আবারও বললাম এলিমিনেশন, অর্থাৎ কেতু এই হাড় সংক্রান্ত সমস্যা যেগুলো সেই সমস্যাগুলো কিন্তু তৈরি করবে।
সেই সমস্যাগুলো তৈরি হতে পারে। এবার আপনি আসছেন মিথুন রাশিতে, মিথুন লগ্নে। আপনার যদি মিথুন লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে সপ্তমে পড়ছে, সপ্তম ঘর অর্থাৎ আপনার পারিবারিক জীবন এবং আপনার ব্যবসা কোনো রকম ভাবে ডিস্টার্ব হতে পারে। আরো অনেক কিছু বলা যেতে পারে কিন্তু এত ছোট অনুষ্ঠানে সেটা বলা সম্ভব নয়। জাস্ট একটু উল্লেখ করে যাচ্ছি এই যে শনি কেতু বর্তমানে ধনু রাশিতে বসে থাকে এবং অগ্নি রাশিতে বসে থাকে, ঠিক কি কিভাবে আপনাকে ড্যামেজ করতে পারে। কর্কট রাশি অর্থাৎ কর্কট থেকে ষষ্ঠ স্থানে রয়েছে শনি এবং কেতু, কর্কটের ষষ্ঠে শনি কেতু, ষষ্ঠ স্থান পরাজয় স্থান, ষষ্ঠ স্থান সবচেয়ে বড় কথা শত্রু স্থান, গুপ্ত স্থান হচ্ছে গিয়ে গুপ্ত শত্রু স্থান। অতএব আপনি গুপ্ত শত্রু দ্বারা পীড়িত হতে পারেন, আপনি শত্রুর মাধ্যমে পীড়িত হতে পারেন, আপনি যদি ঋণ করেন ঋণ শোধ করা কিন্তু প্রবলেম, এবং গুপ্ত শত্রুটা একটু এজেড হবে। হ্যাঁ, শনি কেতু অথবা গুপ্ত শত্রু আপনার বয়স্ক গুপ্ত শত্রু, বয়স্ক গুপ্ত শত্রু হতে পারে। এবার চলে আসি সিংহরাশির কথা। সিংহরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চমে, সিংহরাশির ক্ষেত্রে পঞ্চম স্থান, যদি পঞ্চম স্থানে শনি কেতু আপনার একত্রিতভাবে থেকে থাকে তাহলে কিন্তু সামগ্রিকভাবে আপনার যোগাযোগ, সামগ্রিকভাবে আপনার প্রেম প্রণয় ভালোবাসা এবং সামগ্রিকভাবে দেখতে গেলে পঞ্চম স্থান থেকে আমরা কিন্তু খানিকটা বিদ্যাও বুঝি, অথবা আপনার বিদ্যাস্থান ক্রিয়েটিভিটি, সেটা ক্রিয়েটিভিটি, এটা ইয়েস ক্রিয়েটিভিটি, এটা সেটা আমরা বুঝে থাকি। অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনি যেভাবে নিজেকে অ্যাপ্লাই করতে পারেন, প্রয়োগ করতে পারেন, আপনার প্রয়োগের জায়গা কিন্তু কোনো না কোনো ভাবে ধাক্কা প্রাপ্ত হচ্ছে। নিজের প্রথম বাচ্চা পঞ্চম হচ্ছে গিয়ে সন্তান বোঝায়। এইটার আবার একটা কন্ট্রাডিকশন রয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে বৈদিক যুগ বলছে পঞ্চম স্থান থেকে প্রথম সন্তানকে দেখো, নারী জ্যোতিষ খুব পরিষ্কার বলছে নবম স্থান থেকে প্রথম প্রথম সন্তানকে দেখো, এবং যখন এই দুটো পরপর প্যারিটি করে দেখা হয়েছে, যেহেতু আমি বৈদিক এবং নারী জ্যোতিষ দুটোই করে আসছি, বৈদিক জ্যোতিষ পণ্ডিত বিভি রমন ছিলেন আমার মাস্টারমশাই, নারী জ্যোতিষেও আমার মাস্টারমশাই যেটা শিখিয়েছেন আমাকে সেটা যা দেখলাম তাতে দেখা গেল নারী জ্যোতিষকেই প্রায়োরিটি দিতে আমরা বাধ্য হচ্ছি নবম স্থান থেকে সন্তানকে ধরো। তবুও পঞ্চম স্থান যেহেতু বৈদিক জ্যোতিষ সন্তান বলছে, তো সন্তানের ব্যাপারে বা কিছু না কিছু ঝামেলা কিন্তু আসতে পারে, সেটা তুমি ঠিকই বলেছো। কেমন, অতএব এই গেল আপনার সিংহলগ্ন নিয়ে কথা বললাম। সিংহর পরে আমরা আসছে কন্যালগ্ন। কন্যা লগ্ন যদি আপনি দেখেন তাহলে কন্যা লগ্ন থেকে চতুর্থ স্থান, অর্থাৎ আপনার প্রাইমারি শিক্ষা ড্যামেজ হচ্ছে, আপনার পারিবারিক ভাবে কোনো না কোনো কিন্তু কোনো না কোনো দুঃসহ অবস্থা নির্দেশিত হচ্ছে। এখানে একটা প্লাস পয়েন্ট আছে কন্যা লগ্নে, সেই প্লাস পয়েন্টটা হচ্ছে বাড়ি ঘর ভেঙে নতুন বাড়ি ঘর হওয়ার চান্সেস খুব বেশি। হ্যাঁ, কন্যা লগ্নে চতুর্থ স্থান, চতুর্থ স্থান থেকে গৃহ বাহন, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে বাহনও নতুন হতে পারে, বাহন হতে পারে, কিন্তু বাহন থেকে চোটের আঘাত এক নম্বর। আর দুই নম্বর, শনি কেতু যদি তুমি দেখো তাহলে বাহনগত চোট আঘাত তো বটেই, বাহন দুর্ঘটনা, ইয়েস বাহন দুর্ঘটনা ওখানে নির্দেশিত হচ্ছে চতুর্থ ঘর থেকে। আরেকটা যেটা সেটা হচ্ছে গিয়ে বাড়ি রিনোভেট হবে, গাড়ির কারণে প্রচুর খরচাও হয়ে যেতে পারে। হ্যাঁ, গাড়ির কারণে কিন্তু, গাড়ি ড্যামেজ হওয়ার কারণে কিন্তু প্রচুর খরচা হয়ে যাবে। একটা সুবিধা, বাড়ি রিনোভেট করতে যদি চাই, হ্যাঁ বাড়ি রিনোভেশনের পক্ষে টাইমটা ভালো, কিন্তু বাড়িতে আপনার চেঞ্জ বা বাড়ি রিনোভেশন এটা নির্দেশিত হচ্ছে। খুব বেশি ডিটেলসে আমরা যেতে পারবো না, আশা করি কিছুটা আন্দাজ পেয়ে যাচ্ছেন যে কোন লগ্নের ক্ষেত্রে শনি কেতু এখন ঠিক কিভাবে কাজ দিতে পারে। পুরো ডিটেলসে বলতে গেলে এন্টায়ার অনুষ্ঠানটাই শুধুমাত্র আপনাদের সমস্যা নিয়েই কথা বলা হবে, সমস্যার সমাধান নিয়ে আর কথা বলা যাবে না। কন্যার পরে আমরা চলে আসছি তুলা। তুলা ক্ষেত্রে দ্বিতীয় ঘরে, অর্থাৎ আপনি আপনার আত্মীয় স্বজন থেকে সাবধানে থাকবেন, কোনো কারণে আপনার চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, চোখের অসুখের বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন, আর আত্মীয় স্বজনের ব্যাপারে সদস্য, এবং হ্যাঁ আপনার ধনহানি দ্বিতীয় স্থান, তুলা থেকে দ্বিতীয় স্থানে, না তুলা বৃশ্চিক ধনু তৃতীয় স্থান, তৃতীয় স্থান, তাহলে কোনোভাবে আপনার কারেজ, অর্থাৎ আপনার কারেজ এবং কনফিডেন্সের সাথে আপনি বিপদে পড়তে পারেন, আপনার ভাইয়ের সঙ্গে ঝামেলা হতে পারে, ওভার কনফিডেন্সের জন্য আপনি বিপদে পড়তে পারেন। আরেকটা হচ্ছে তিন নম্বর ঘর থেকে আমরা ট্রাভেল, ছোট ট্রাভেল বুঝি, ছোট ট্রাভেল, ওখানে কিন্তু ভ্রমণজনিত আপনি সমস্যায় পড়তে পারেন, ভ্রমণজনিত সমস্যা পড়তে পারেন। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয়, এই ক্ষেত্রে আপনি বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তারা আত্মীয়দের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পারেন, তারা চোখের কোনো রকম ভাবে রোগ সমস্যা হতে পারেন, আপনার ধনহানি হওয়ার সম্ভাবনা, জিবে চোট হচ্ছে খুব দেখা যাচ্ছে। আমি দেখলাম অনেক অনেকগুলো আমার সঙ্গে দেখতে পাচ্ছি, আমার ক্লায়েন্ট এসেছিলেন বেশ, এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে জিবে হচ্ছে চোট পাচ্ছে বেশ, জিবে কোনো রকম ভাবে চোট, জিবে কোনো রকম ভাবে কোনো রোগ অসুখ রোগগ্রস্ত হওয়া, এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ধনুর ক্ষেত্রে যেহেতু লগ্ন, অতএব আপনাকে শরীর এবং সার্বিকভাবে অত্যন্ত সাবধান থাকতে হবে, অর্থাৎ ধনু লগ্ন যাদের তাদের কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে। এক দুই হচ্ছে প্রোক্রাস্টিনেশন, সমস্ত কাজ পিছিয়ে যাওয়া, এবং আপনার যখন যে সময় যতটা উদ্যম নিয়ে কাজ করা উচিত সেই উদ্যমটা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে না। মকর রাশির ক্ষেত্রে দ্বাদশে, ধনুর ক্ষেত্রে কোমরের নিচের যে স্পাইনাল স্পাইনাল কর্ড, হ্যাঁ স্পাইনাল কর্ড এবং কোমরের নিচের অংশে চোট আঘাত, হ্যাঁ চোট আঘাত, এটাও কিন্তু চোট আঘাত অ্যাবসলুটলি নির্দেশিত হচ্ছে। আবার একই জিনিস যদি তুমি মকর লগ্নের ক্ষেত্রে দেখো, মকরের ক্ষেত্রে কিন্তু ঘরটা দ্বাদশ, অর্থাৎ ঘরটা পায়ে চোট আঘাত নির্দেশিত করছে। মকরের ক্ষেত্রে যদি তুমি দেখো ওটা কিন্তু দ্বাদশ ঘর পড়ছে, আর কালপুরুষের ঘর অনুযায়ী ওটা যেটা দেখাচ্ছে সেটা কোনো কারণে কিন্তু হিপ জয়েন্টস বা এই জায়গাগুলো, ওই সব জায়গাগুলোতে খুব। অতএব মকর রাশির ক্ষেত্রে শরীরের ব্যাপারে বিশেষ সচেতন থাকতে হবে, মকর রাশি গাড়ি সাবধানে চালাবেন, বিশেষত মোটর বাইক খুব সাবধানে চালাবেন। দ্বাদশ ঘর অর্থাৎ আপনার এক্সপেন্ডিচার, অর্থাৎ আপনার খরচা হঠাৎ করে বেড়ে যেতে পারে,
আয় ব্যয় সমতা রক্ষা করা কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে মুশকিল হবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে ওটা আসছে গিয়ে একাদশে আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধব বিষয়ে বিশেষ সচেতন হবেন। আপনার বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং আপনি আপনার বন্ধু বান্ধবের সম্বন্ধে সচেতন না হলে তাদের মাধ্যমে প্রলোভিত হলে কিন্তু আপনি কোনো না কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবেন। লটারি কাটা এই সমস্ত জিনিস থেকে একদম নিজেকে সরাতে হবে। আরো যেটা ডেলি ওয়েজেসটা কমে যাবে, একদম ডেলি ওয়েজেস অর্থাৎ রোজকার যে আপনার আয়টা ছিল সেই আয়টা কিন্তু আপনার আগের তুলনায় অনেক কমে যাবে। এবার চলে আসছি মীন লগ্ন। মীন রাশির ক্ষেত্রে দশম ঘর অর্থাৎ আপনার কর্ম, যদি কোনো কারণে আপনার কর্ম, কারণ শনি কেতু মুখ্য কারক কর্ম, শনি কর্ম কেতু মুখ্য, এইখানে একটা কথা আছে, কর্ম তো গণ্ডগোল হবেই, হ্যাঁ, কিন্তু কয়েকটা কর্ম আছে যে কর্মগুলো কেতুর কর্ম, অ্যাবসলিউটলি, যেমন মুখ্য কর্ম অর্থাৎ তন্ত্রের কর্ম, তন্ত্রের কর্ম, আমি আরো তন্ত্র ছাড়াও আমি কিছু বলেছি, টেলার, টেলার, ইয়েস, টাইপিস্ট, টাইপিস্ট, ওয়্যারম্যান, উইন্ডার, আচ্ছা, এই কর্মের সাথে যারা যুক্ত তাদের মানে যারা তার তার নিয়ে যারা কাজ করে অর্থাৎ ইলেকট্রিক্যালের কাজ যারা করে তাদের কি প্রবলেম আসবে না? আচ্ছা, তাদের ক্ষেত্রে বরং কর্মের সম্ভাবনাটা বেশি হচ্ছে, তাদেরকে স্টেবিলিটি দিয়ে দেবে, স্যাটার্ন তাদের মধ্যে স্টেবিলিটি দিয়ে, যেহেতু কেতু, কেতু জনিত কর্ম যাতে হচ্ছে, অর্থাৎ একমাত্র যারা কেতু জনিত কর্ম করছেন, কেতু আরেকটা কর্ম হচ্ছে কি মুখ্য কর্ম অর্থাৎ বড় স্তরের স্পিরিচুয়ালিটি, তো বড় স্তরের সাধনা যারা করছেন, যারা বড় স্তরের সত্যিকারের মানুষের উপকারের জন্য তন্ত্র কর্ম যারা করছেন, কারণ দেখতে হবে ওটা বৃহস্পতির ঘর এবং ওটা অগ্নি রাশি, অতএব যারা সত্যিকারের হোম যোগ্য শান্তি সংস্থান এগুলো করছেন, ইভেন আমরা যদি অন্য কোথাও যাই যারা মনেস্ট্রিতে আছে তাদের এই টাইমটা খুব ভালো, অ্যাবসলুটলি তাই, মানে মুখ্য কর্মের সঙ্গে যারা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের উদ্দেশ্য মুখ্য, যারা মানুষের উপকার করার জন্য হোমযোগ্য শান্তি সংস্থান করছেন, সত্যিকারের করছেন, তারা কিন্তু এই সময় উপকৃত হবেন। তো মোটামুটি দ্বাদশ রাশির ক্ষেত্রে, বারোটা রাশির ক্ষেত্রে, বারোটা লগ্নের ক্ষেত্রে, রাশি নয়, বারোটি লগ্নের ক্ষেত্রে শনি কেতুর এই রকম একটা ফলাফল কিন্তু মোটামুটি এক্সপেক্ট করা যাচ্ছে। এবার তুমি যদি একটু বলো যে শনি কেতুর এই যে অবস্থানটা রয়েছে, এখানে তোমার লাল কিতাব ঠিক কি বলছে, কি অনুযায়ী শনি কেতুকে কিছুটা শনি হচ্ছে এই ট্রানজিটে, কেতুর সাথে যে ট্রানজিট হয়েছে এই ট্রানজিটে শনি হচ্ছে অগ্নি তত্ত্বে বসে আছে, অ্যাবসলিউটলি শনি কেতু দুজনে, তো আলটিমেটলি প্রপার পরিহার প্রসেস অগ্নি ছাড়া হবে না, হবে না সেটা। এবার অগ্নি মানে বিরাট হোমযোগ্য নাও হতে পারে, অগ্নি ঘরে কর্পূর জ্বালালেও সেটা অগ্নি, কিন্তু একদম অগ্নি, অগ্নি তত্ত্বকে কোনোভাবে ইনভলভ করতে, কোনোভাবে ইনভলভ আমাকে সর্বদা যে হোমযজ্ঞের জন্য মানুষের আর্থিক প্রস্তুতি থাকবে, কারণ হোমযজ্ঞ সর্বদা নিজের পক্ষে করা তো সম্ভব নয়, বিশেষত আজকে কেতুর জন্য ধূমাবতী প্রয়োগ বা শনির জন্য দক্ষিণাকালী প্রয়োগ, এগুলো তো সর্বদা সকলের পক্ষে সম্ভব নয়, তাহলে এমন কিছু প্রয়োগ যদি অগ্নি তত্ত্বে থাকে যেটা সাধারণ মানুষকে উপকার দেবে সেটা যদি তুমি একটু, সেটা হচ্ছে লাল কিতাবে যেটা বলছে সেটা হচ্ছে এই টাইমে প্রত্যেক শনিবার আটার একটা প্রদীপ বানান, বেশ, মানে আটা মেখে, আটা মেখে একটা প্রদীপ, বেশ, সেই আটার প্রদীপ বানিয়ে তাতে সর্ষের তেল এবং কিছু কালো তিল দিন, বেশ। এইবার বাড়িতে তো কেউ অ্যাফ্লিক্টেড হচ্ছে এর জন্য, বিশেষত যদি কেউ অ্যাফ্লিক্টেড না হয় তাহলে নরমাল হচ্ছে কালো কার দিয়ে সলতে করুন, আচ্ছা, আর যদি কেউ মানে কালো সলতে, কালো কার দিয়ে সলতে মানে কালো সলতে, আর যদি কেউ অ্যাফ্লিক্টেড পারসন থাকে তাহলে ওই সলতের কালো কারটা ওনার মাথা থেকে পা পর্যন্ত মেপে তারপর সলতেটা করুন, আচ্ছা, মানে অত বড় সলতে, মাথা থেকে পাপড় তো মাপলো, মেপে তারপর ওইটা কেটে কেটে সুলতে, আচ্ছা, মানে ওই একটাই আটার প্রদীপ কি বারংবার ব্যবহার করা যাবে? না, আচ্ছা, প্রত্যেক শনিবার একটা করে আটার প্রদীপ হবে, তাতে সর্ষের তেল, কিছু কালো তিল সলতে দিয়ে জ্বালিয়ে দিন, এবং যিনি অ্যাফ্লিক্টেড হচ্ছেন তার মাথা থেকে পা অবধি মেপে, মেপে যদি ওই সলতেটা মানে কালো কাঠটা সেই অনুযায়ী মেপে নেওয়া হলো এবং তারপর কেটে 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 দাও, যতগুলো আটার প্রদীপ ওটা লাগানো গেল ততগুলো আটার প্রদীপ, এইবার এটা সবসময় কি পশ্চিম দিকে কিন্তু এটা জ্বালাতে হবে, আচ্ছা, তার মানে বাড়ির পশ্চিম, আমি যেটা বুঝলাম যে বাড়ির পশ্চিম, কারেক্ট মি ইফ আই এম রং, আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি যে প্রদীপটা তৈরি করতে হবে আটার প্রদীপ, বাট আটা মেপে আটার প্রদীপ, তারপর প্রদীপটাকে একটু শুকিয়ে নিতে হবে, একটু শুকিয়ে প্রদীপটা খানিকটা শুকিয়ে নিতে হবে এবং তারপর প্রদীপটার মধ্যে সর্ষের তেল, প্রদীপের ভেতরে সর্ষের তেল দিয়ে এবং তাতে কিছু কালো তিল দিয়ে দিতে হবে, সর্ষের তেল এবং কালো তিল এবং কালো কাঠ দিয়ে সর্ষের কালো কার দিয়ে প্রদীপের সলতে তৈরি করতে হবে, এবং যদি কেউ শনি দ্বারা অ্যাফ্লিক্টেড হয়েছেন বা কারো শনি সাড়ে সাথে চলছে, ভীষণভাবে অ্যাফ্লিক্টেড হচ্ছেন বা বর্তমানকালে শনি কেতুর যে গোচরটা চলছে যেগুলো বলা হলো, এইভাবে কোনো না কোনো ড্যামেজ আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে তার মাথা থেকে পা অবধি সলতেটা মেপে নেবেন, অর্থাৎ কালো কার দিয়ে মাথা থেকে পা অবধি একটা মাপ নিয়ে নেবেন, সেই মাপ থেকে ছোট ছোট করে সলতে কেটে যতবার আপনি প্রদীপ জ্বালাচ্ছেন ততবার এক একটা করে টুকরো ওখানে দিয়ে জ্বালাবেন যতক্ষণ না পর্যন্ত পুরোটা কমপ্লিট, এবং পশ্চিম দিকে জ্বলবে, এটা খেয়াল রাখতে হবে, বাড়ির পশ্চিম দিকে, বাড়ির বাইরে বা বাড়ির পশ্চিম দিকে, বাড়ির পশ্চিম দিকে বাইরেও জ্বালতে পারে ভেতরেও জ্বালতে পারে, সেটা কোনো প্রবলেম নেই, জ্বালতে পারেন বা ভেতরেও, কিন্তু তার পরের দিন আটার যে প্রদীপটা আর যে পোড়া সলতেটা ওটা কিন্তু একটু জলপ্রবাহ করে দিতে হবে, জলপ্রবাহ অর্থাৎ প্রবাহিত জলে ওই আটার প্রদীপটা সলতে সহ আটার প্রদীপটা যতটা জ্বললো জ্বললো, বাকি যেটা
যে অংশটা পড়ে রয়েছে অর্থাৎ জ্বলে যাওয়ার পরে যে অংশটা থাকবে সেই অংশটা সম্পূর্ণভাবে জলে পরের দিন অর্থাৎ রবিবার শনিবারের পরের দিন রবিবার দিন ওটা করব ওটাকে জলে প্রবাহ করে দিতে হবে জলে দিয়ে দিতে হবে এই একটি খুব ভালো এছাড়া দৈব বাণী DYBO স্পেস দিয়ে BA9 এটা যদি ইউটিউবে সার্চ করেন দেখবেন ইউটিউবে একটা চ্যানেল পাবেন এছাড়া পার্থেন্দু সরকার আমার নাম দিয়ে যদি সার্চ করেন পার্থেন্দু সরকার তাহলে দ্য সলিউশনস বলে একটা ইউটিউব চ্যানেল পাবেন এই দুটো চ্যানেলে যাবেন ওখানে স্যারেরই একটা ভিডিও আছে শনি সাড়ে সাতির উপায় এবং সেখানে একটা শনি গ্রহের বৃহৎ দান বলা রয়েছে যেই দানটা কিন্তু স্যার প্রচুর পুঁথি খুঁজে বার করেছেন এবং ওটার মনে মোটামুটি আমি যেটা বলতে পারি কপিরাইট আপনারই হ্যাঁ ওটার কপিরাইট অ্যাবসলুটলি আমার কারণ আজ পর্যন্ত তো কেউ এটা বলেনি তো ওইখানে যে ওই শনির বৃহৎ দানটা দেখে একবার যদি করে দিতে পারেন আমরা সর্বতত্ত্ব সমস্ত তত্ত্ব সর্বতত্ত্ব ওখানে ওখানে আমাদের প্রচুর ক্লায়েন্ট হচ্ছে এতে লাভ পেয়েছে ওই বৃহৎ দানে তো দৈব বাণী আর সার্চ করবেন DYBO স্পেস দিয়ে বাণী দৈবাণী চ্যানেলে যে দেখতে পাবেন অথবা আমার নাম সার্চ করবেন পার্থেন্দু সরকার দ্য সলিউশনস বলে একটা চ্যানেল আসবে সেইখানে ঢুকবেন দেখবেন শনি সাড়ে সাতি উপায় বাই দেবাদৃত শাস্ত্রী বলে একটা ভিডিও আছে ওখানে শনির বৃহৎ দান দেওয়া আছে ওইখানটা দেখবেন ওই বৃহৎ দানটা যদি একবার করে নেওয়া যায় তাহলে শনির যে প্রকোপগুলো মুক্ত তো বলা যায় না অনেকটা প্রশমিত করা যেতে পারে ওই দানটা আবার রিপিট করতে হবে কিন্তু অনেকটা প্রশমিত হবে যে কোনো ক্ষেত্রেই প্রশমিত হবে বিশেষত যারা বৃশ্চিক ধনু এবং মকর রাশিতে রয়েছেন যাদের শনি সাড়ে সাতি চলছে অর্থাৎ বৃশ্চিক ধনু এবং মকর রাশি তারা বিশেষভাবে উপকৃত হবেন যাদের শনি কোনো কারণে মনে হচ্ছে যে শনিজনিত কোনো অসুবিধা হচ্ছে শনিজনিত অসুবিধা বলতে যেগুলো সাধারণত বোঝায় সেগুলো হচ্ছে কিন্তু দেরি হওয়া ডিলে শনি তো কোনোদিন ডিনাই করে না বাট ডিলে করবে ডিলে করা এখন কিন্তু ডিনাইয়াল তার সঙ্গে জুড়ে গেছে কারণ এখন বসে রয়েছেন কেতু ওখানে ব্যাপারটা কি হবে ব্যাপারটা হচ্ছে যদি স্যাটার্ন শুধু ডিলে করা তো তাহলে আমি চাকরি করছি আমাকে কোম্পানি বললো যে আমাদের এখন তিন দিন ছুটি থাকবে তুমি এসো না চার দিনের দিন কোম্পানিটা খুলতো কিন্তু এখন কিন্তু আর হবে না এখন হচ্ছে কোম্পানি বলবে চার দিনের জন্য বন্ধ থাকছি পাঁচ দিনেরও বন্ধ থেকে যাবে ডিনাই করে লাস্টে ডিনাই হবে ডিলে করে ডিনাই হবে এবং এটা বেশ লং সময় জন্য শনি যতদিন পর্যন্ত না বেরোচ্ছে ফেব্রুয়ারি 2020 24 জানুয়ারি 2020 অব্দি শনি ওখানে বসে থাকছেন এবং কেতুও ন্যাচারালি ওখানেই বসে থাকছেন শনি কেতুর এই জ্যোতিটা কিন্তু 24 জানুয়ারি অব্দি রয়েছে তো শনি কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রহ অতএব তাকে কিন্তু খুব ভেবে চিন্তে চলে যাবে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যেটা তুমি আগেই বললে যে অগ্নি রাশিতে বসে থেকেছেন শনি শনি কেতু একত্র সংযুক্তি অগ্নি রাশিতে যেটা আমি বারবার বলে থাকি যে তত্ত্ব অনুযায়ী প্রতিকার আপনারা যদি দেখেন চারটি তত্ত্ব অ্যাকচুয়ালি তত্ত্ব রয়েছে পাঁচটা আকাশতত্ত্ব আকাশতত্ত্বকে আমরা অমিত রাখি কারণ আকাশতত্ত্বে কোনো গ্রহ থাকে না আকাশতত্ত্ব বাদ দিয়ে যে বাকি চারটি তত্ত্ব রয়েছে অগ্নি পৃথ্বী বায়ু এবং জল এই চারটি তত্ত্বে আপনার বাকি গ্রহগুলো থাকে বর্তমান সময়ে ধনুতে বসে রয়েছেন শনি এবং কেতু ধনু কিন্তু অগ্নি রাশি রাহু বসে রয়েছেন ঠিক উল্টো দিকে তারও তো প্রভাব খুব একটা কম নয় ওটা বায়ু রাশি তিনি বসে রয়েছেন বায়ু রাশিতে বায়ু মানে অক্সিজেন অক্সিজেন ছাড়া কিন্তু কোনোদিনই আগুন জ্বলবে না অতএব বায়ু রাশি এবং অগ্নি রাশিতে বসে থাকাকালীন শনি কেতুর সত্যিকারের সঠিক এবং দীর্ঘস্থায়ী প্রতিকার একমাত্র কিন্তু অগ্নি মাধ্যমেই করা সম্ভব অতএব এই প্রদীপ জ্বালানোর কথাই বলো বা শনি মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালানোর কথাই বলো বা ধূপ জ্বালানোর কথাই বলো বা শনির বৃহৎ দানের কথাই বলো যারা আর্থিকভাবে সক্ষম তারা একবার চিন্তা করে নেবেন যে শনির হোমটা কেন বলা হচ্ছে শনির শান্তি কারণ আছে রাহু তো বায়ু রাশিতে আমরা হোমে তো মন্ত্র উচ্চারণ করি একদম ওটাও তো বায়ু বায়ু ওই জন্য হোমটা সারবে কিন্তু আর্থিকভাবে তো সবাই সচ্ছল নয় সেটাই আর্থিকভাবে যারা সচ্ছল তাদের ক্ষেত্রে কিন্তু হোম হোম হচ্ছে বেস্ট হোম যোগ্য হচ্ছে এই টাইমে হোম হচ্ছে বেস্ট দক্ষিণা কালী হোম কেতুর জন্য গণেশের বিশেষ পূজা হরিদ্রা গণেশের বিশেষ অ্যাপ্লিকেশন হরিদ্রা গণেশের বিশেষ অ্যাপ্লিকেশনস এই জিনিসগুলো যদি করে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে এখানে আরেকটা বলে রাখি কেতু তো কেতু যদি পার্সোনালি যদি নরমালি যদি কেতু দেখা হয় কেতুর মাথা নেই তাহলে মা ছিন্নমস্তার কোনো ভাবে যদি পুজো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কেতু গ্রহ একটু হ্যাঁ কেতুর অধিপতি দেবী হচ্ছেন গিয়ে ছিন্নমস্তা ছিন্নমস্তার অ্যাপ্লিকেশন দেখো এগুলো গুরুমুখী বিদ্যা এগুলো খুব বিশেষ বলা সম্ভব না আমি অ্যাপ্লিকেশন বলছি না যদি ছিন্নমস্তাকে পুজো দিয়ে আসা দেখো দেবীকে তুষ্ট করার জন্য পুজো সবসময় করা যেতে পারে যেমন লোকে বীজ মন্ত্র জপ করছে আমার মনে আছে সেই শোভাবাজার তোমার নিশ্চয়ই মনে রয়েছে শোভাবাজার চেম্বারে আমাদের কাছে একজন এসেছিলেন যিনি বগলামুখী মন্ত্র জপ করছেন এবং তিনি গুরু দীক্ষিত নন এবং তাকে গুরু বলেননি তার হঠাৎ মনে হয়েছে বগলামুখী মন্ত্র জপ করা উচিত তিনি 36 অক্ষরী বগলামুখী মন্ত্র নিজে থেকে জপ করছেন তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে একটা বাস্তবিকই খুব ভুল ভাল ব্যাপার বাস্তব কে বলেছেন কেন বলেছেন কোথা থেকে শুনেছেন এগুলো আমি জানি না কিন্তু বাস্তবিক পক্ষে কোন দেবদেবীর বিশেষত শক্তি দেবদেবীর তার যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্রের জপ করার অধিকার সাধারণ মানুষের নেই স্তোত্র
স্তোত্র পাঠ, স্তোত্র খুব ভালো, স্তোত্রং কস্য না তুষ্টায়ে, অর্থাৎ স্তোত্র কাকে না তুষ্ট করে। আমি যদি এখন তোমার প্রচুর গুণাপন করতে শুরু করি, কখনো না কখনো তোমার তো আমার আমার উপরে তোমার দুর্বলতা বাড়বেই, ঠিক কিনা? তাহলে স্তোত্রং কস্য না তুষ্টায়ে, আপনি যদি মহিমা বর্ণনা করেন, কারণ সেটা তাকে তুষ্ট করবেই, অর্থাৎ আপনি সত্য পাঠ করুন, আপনি বগলামুখী সত্য পাঠ করুন, কিছু বলার নেই, আপনি কালী ধ্যান মন্ত্র পাঠ করুন, কিছু বলার নেই, ঝট করে বীজ মন্ত্র পাঠ করার মতো এরকম একটা বৈপ্লবিক ব্যাপার না করাই ভালো। এর জন্য গুরু দেওয়া অধিকার লাগে, এবং তন্ত্রে সাত সাতখানা অভিষেকের দরকার হয়। সর্বোচ্চ পর্যায়ে দশ মহাবিদ্যা বা দ্বাদশ মহাবিদ্যা হোম করতে হলে সাতটি পর্যায়ে, অর্থাৎ সাতটি বিভিন্ন স্তরের দীক্ষার দরকার হয়। এগুলি গুরুমুখী বিদ্যা, এগুলো পরিপূর্ণভাবে আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু এগুলো না জেনে না বুঝে যদি করেন, প্রথম কথা সুফল পাবেন না, এবং দ্বিতীয় কথা কুফল পাওয়ার সম্ভাবনা 100 বার। এগুলো বুঝে অতঃপর কিন্তু এই কাজগুলো করবেন। হ্যাঁ, আপনারা সত্য পাঠ করুন, শনির জন্য দক্ষিণাকালি ধ্যান পাঠ করুন, নিয়মিতভাবে আদ্যাসত্য পাঠ করুন, নিয়মিতভাবে কর্পূরাদি সত্য যারা পাচ্ছেন, কর্পূরাদি সত্যটা বেশ বড় এবং উচ্চারণও যথেষ্ট ঘটমটো, তো যারা পাচ্ছেন অর্থ বুঝে অর্থ অনুধাবন করে পড়তে, তারা কর্পূরাদি সত্য পাঠ করতে পারেন। এছাড়াও দক্ষিণাকালির জন্য আদ্যাসত্য প্রসিদ্ধ দক্ষিণাকালি ধ্যান পাঠ করতে পারেন, কেতুর জন্য গণেশের পুজো করতে পারেন, নিয়মিতভাবে গণেশকে পুজো করুন। কেতু গ্রহের ইয়ে নিয়ে কিন্তু আমরা বিশেষ কিছু বললাম না, যে আমরা কেতু গ্রহকে এখানে কিভাবে শান্ত করতে পারি, দু একটা আমি বলে দিচ্ছি। যেমন ধরা যাক, চারটে বা সাতটা দুর্বঘাস সাদা সুতো বেঁধে মানি ব্যাগে বা পার্সে নিজের পকেটে নিয়ে সকালে যখন স্নান করে কাজে বেরোচ্ছেন সঙ্গে নিয়ে বেরোবেন, রাত্রিবেলায় আসার সময় কোনো জলপ্রবাহ বা বাড়ির বাইরে ফেলে অতঃপর ঢুকবেন, আবার পরের দিন চারটে বা সাতটা ঘাস নিয়মিতভাবে এটা করে যেতে পারেন। গণেশের পুজো অতি অবশ্যই করতে পারেন, যে কোনো একটা মন্দিরে, যে কোনো মন্দিরে পতাকা, যে কোনো মন্দিরে বায়ুতত্ত্ব, হ্যাঁ বায়ুতত্ত্ব, যে কোনো মন্দিরে পতাকা যদি আপনি লাগাতে পারেন, সেটাও আপনার ক্ষেত্রে সুফল দেবে। কোনো মন্দিরে শীর্ষ দেশে, কোনো মন্দিরের শীর্ষ দেশে যদি কোনো পতাকা লাগাতে পারেন, তাহলে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সুফল দেবে। কেতুর আর কোনো, হ্যাঁ লাল কিতাব অনুযায়ী আসছে যেটা, সেটা হচ্ছে যাদের সত্যি দরকার, মানে সত্যি যারা গরিব, হ্যাঁ যাদের দরকার, গেঞ্জি আর বারমুডা একটু দান করতে বলা হচ্ছে লাল কিতাব অনুযায়ী, মানে আন্ডার গার্মেন্টস বলতে যেটা বলা হয়। এইবার এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে কেন বারমুডা, কেন ফুল প্যান্ট নয়, আর কেন গেঞ্জি, কেন শার্ট বা আসল ব্যাপার, কেতুর তো মাথা নেই, তো কাটিং হয়েছে কোথাও কিছু, তো বারমুডাটা হচ্ছে আপনার ফুল প্যান্ট নয়, কাটিং হয়েছে কোথাও না কোথাও, কাটিং হয়েছে, আর স্যান্ডো গেঞ্জিটাও কোথাও না কোথাও কাটা, এইটা কিন্তু খুব ভালো ফল দিয়েছে, কাটা বস্ত্র খুব ভালো ফল। সেদিক দিয়ে দেখতে গেলে পতাকাও কিন্তু কাটা, হ্যাঁ পতাকাও কাটা, সেদিক থেকে দেখতে গেলে পতাকাও কিন্তু কাটা। তাহলে কাটা বস্ত্র যদি কাউকে দান করা যায়, গেঞ্জি বারমুডা, কোনো গরিব লোককে যদি গেঞ্জি বারমুডা এই জিনিসগুলো দান করা যায়, কেতুর দানের মধ্যে কিন্তু সাদা তিল কালো তিল একত্রে মিশিয়ে যদি দান করা যায়, সেটা কেতুর দানের ক্ষেত্রে কিন্তু প্রশস্ত। আর একটা খুবই ভালো, এটা যেটা আমি প্রায় বলে থাকি, ইভেন কালকে আমাদের চেম্বারেও বলেছি, বেশ, সেটা হচ্ছে পিকক ফেদার্স, ময়ূরের পালক, ময়ূরের পালক, সেটা রাহুর ক্ষেত্রকে বেশ, রাহুর ক্ষেত্রেও কেতু ক্ষেত্র। আচ্ছা, এবার বাস্তুর ব্যাপারে যদি তুমি একটু বলে দাও, বাস্তু ঠিক কোন জায়গায় ময়ূরের পালক লাগানো যেতে পারে? বাস্তুর হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে প্রত্যেকটা ঘরে একটা করে ময়ূরের পালক লাগান, বেশ, এবং যদি কেউ অ্যাফ্লিকশনে, যদি সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব দিকে যদি রান্নাঘর থাকে সেখানে লাগানো যেতে পারে, রান্নাঘরে সাধারণত কেউ লাগায় না, রান্নাঘর বাদ দিয়ে, অতএব দক্ষিণ পূর্ব দিকে কিন্তু রান্নাঘরের জন্য প্রশস্ত, সাউথ ইস্ট রান্নাঘরের জন্য প্রত্যেকটা রুমের দক্ষিণ পূর্ব দিকে, প্রত্যেকটা রুম, যেটা আপনার বসার ঘর রয়েছে, যেটা আপনার শোবার ঘর রয়েছে, এই প্রত্যেকটা রুমের, বাথরুম এবং রান্নাঘর বাদ দিয়ে, বাকি প্রত্যেকটা, কারণ রান্নাঘরে ওখানে দিলে একটা মুশকিল আছে, রান্নাঘর মঙ্গলের জায়গা, তো একদম তাই, অতএব রান্নাঘর এবং বাথরুম বাদ দিয়ে প্রত্যেকটা ঘরে যদি একটা দক্ষিণ পূর্ব দিকে একটা করে ময়ূরের পালক, ময়ূরের পালক এটা কুল করে লাগিয়ে দেওয়া যেতে পারে, বা ওটাকে পেস্ট করে লাগানো যেতে পারে, এবং খুব ভালো ফল। আর একটা খেয়াল করবেন, অ্যাস্ট্রো বাস্তুতে যেটা বলছে, এই ট্রানজিটে আপনার বাড়িতে কিন্তু বেশ কিছু ভাঙা জিনিস পাওয়া যাবে। আমি যদি আপনার এখন যদি চার্ট রিড করতে থাকি, আমি এখান থেকে বলবো যে আপনার এটা ভাঙা, আপনি কিন্তু বাড়িতে যে ওটাই বার করবেন ওটা ভাঙাই পাবেন, তা একটু খেয়াল করতে হবে আপনাকে যে আপনাদের কোন কোন জিনিসগুলো ভাঙা রয়েছে, সেই ভাঙা জিনিসগুলো যদি একটু রিপেয়ার করে নেওয়া হয়, তাহলে বাস্তুর যে পিউরিফিকেশন এবং রেক্টিফিকেশন অনেকটাই হবে। হঠাৎ হয় ভাঙা জিনিসগুলোকে রিপেয়ার করে নিতে হবে, নয় সেগুলো যদি রিপেয়ার করার মতো অবস্থায় না থাকে, বর্জ্য করতে হবে, অর্থাৎ বাড়ির বাইরে ফেলে দিতে, কিছু ভাঙা খেলনা পাবেন দেখবে, ওকে, যে বাড়িতে খুব প্রবলেম হচ্ছে না, ভাঙা খেলনা দেখবেন একটা জায়গাতে ডাম্প করে রাখা আছে, বেশ, ভাঙা খেলনা, অচল ঘড়ি, এই জাতীয় জিনিস, এগুলো একটু সাইড করতে হবে, কারণ এইগুলো কেতুকে দেখায় আর কি।
আর এই ট্রানজিটে স্যাটার্নের সাথে মানে আয়রনের ভাঙার কিছু জিনিস মানে অ্যাবসলিউটলি স্যাটার্ন উইথ কেতু আয়রনের ভাঙা কিছু জিনিস সেগুলো চেয়ার চেয়ার যেখানে কচকচ শব্দ হচ্ছে ওগুলো ঠিক করে নিতে হবে। ওকে একটু তাহলে কি হবে, রেকটিফিকেশন হবে অ্যাস্ট্রোবাস্তুতে। ওকে মানে খানিকটা ব্যালেন্স করা যাবে, ব্যালেন্স করা যাবে। আচ্ছা সেক্ষেত্রে গ্রহের খানিকটা শুভ, কারণ সার্বিক ভাবে বলতে হচ্ছে তো কোনো চার্ট নেই, তো ওই জন্য এইটুকু বলতে হচ্ছে। চার্ট থাকলে স্পেসিফিক বলা হতো যে আপনি আপনার এইটা ঠিক করে নেন। একদম। আচ্ছা চার্ট থেকে তাহলে কি বের হতে পারে বা চার্ট থেকে কি আসতে পারে, যেমন আমরা একটু আগে বললাম যে লগ্ন অনুযায়ী কোথায় গেলে কি ফল হচ্ছে, সেই ফল হলে এবং সেই ফলকে প্রশমিত করতে হলে এক্স্যাক্টলি কি, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হচ্ছে চেম্বারে একত্রিতভাবে। আরেকবার বলে দিচ্ছি, যদি একত্রিতভাবে আপনারা চেম্বারে চাইছেন তাহলে কলকাতায় যারা একত্রিতভাবে দেখাতে চাইছেন পার্থেন্দু সরকারকে এবং দেবাদিত্য শাস্ত্রীকে একই ছাদের তলায়, তারা 22 তারিখে পেয়ে যাচ্ছেন ভাগ্যলোকে, চেষ্টা করা হচ্ছে 29 তারিখও ভাগ্যলোকের চেম্বারে বিকেল 4টা থেকে রাত্রি 9টা অবধি। খুব বেশি হলে 6 জনের বুকিং নেওয়া হবে, দয়া করে আগে থাকতে বুকিং করে নেবেন। 20 জুলাই আমাদের পেয়ে যাচ্ছেন একত্রে, অর্থাৎ পার্থেন্দু আর দেবাদিত্যকে একত্রে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন বর্ধমানে শ্রীগুরু ভবনে। 20 জুলাই যারা বুকিং চাইছেন তারাও, তাদেরকে তো কিন্তু তারা আগে থেকে বুকিং করে নেবেন, 6 থেকে 7 জনের বুকিং নেওয়া হবে। 26 জুলাই সিউড়ি আর 30 জুলাই আমরা রয়েছি কাটোয়া, চেষ্টা করা হচ্ছে গিয়ে 3 এবং 4 তারিখে বহরমপুরে পার্থেন্দু এবং দেবাদিত্য, অর্থাৎ আমি এবং আমার প্রিয় ছাত্র পার্থেন্দু একত্রিতভাবে দৈববাণীর তরফে, দৈববাণীর ব্যানারে একত্রিতভাবে আমরা দুজনে বসবো বহরমপুরে। আসানসোলও ঠিক রয়েছে কিন্তু আসানসোলের ডেট এখনো ঠিক হয়নি, আমরা ডেট জানিয়ে দেবো। জুলাই মাসে হচ্ছে না, অগস্ট মাসে আমরা নিশ্চয়ই আসানসোলে গিয়ে পৌঁছচ্ছি। অতএব যারা একত্রিতভাবে দেখাতে চাইছেন 4-4টি ডিফারেন্ট পদ্ধতি অনুযায়ী, অর্থাৎ বৈদিক জ্যোতিষ, নারী জ্যোতিষ, তার সঙ্গে মডার্ন অ্যাস্ট্রোবাস্তু পদ্ধতি এবং লাল কিতাব পদ্ধতি, এই অনুযায়ী যারা চার্ট অ্যানালাইসিস করতে চাইছেন এবং সেই অনুযায়ী যারা কমপ্লিট পরিহার প্রসেস চাইছেন, তারা অতি অবশ্যই আগে থেকে যোগাযোগ করে কিন্তু মাইনুট ডিটেলস জেনে আগে থেকে যোগাযোগ করে অতঃপর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। চলে আসবো একটু মঙ্গলের কথা, তো কারণ এখন এই মুহূর্তে মঙ্গলের গোচরটাও যে খুব একটা ভালো জায়গায় রয়েছে সেটা তো বলা যাচ্ছে না। মঙ্গল কর্কট রাশিতে রয়েছে, অগ্নিগ্রহ, এবং সে জলরাশিতে বসে রয়েছে, সে মোটেও স্বচ্ছন্দ অবস্থায় নেই। কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয় 28 ডিগ্রিতে গিয়ে নিচস্থ হয়, কিন্তু অগ্নিগ্রহ জলরাশিতে বসে থেকে খুব একটা ভালো ফল যে দিচ্ছে সেটা তো একেবারেই বলা যাচ্ছে না, ভালো ফল দিচ্ছে না, ভালো ফল তো দেবেই না। অতএব মঙ্গল গ্রহ সম্বন্ধে তুমি যদি একটু বলো যে মঙ্গল গ্রহ কে যদি আমাদের প্রশমিত করতে হয় ওভারঅল, আমি আর লগ্ন অনুযায়ী ফলে গেলাম না, মঙ্গল গ্রহে প্রশমিত আমরা অলরেডি মঙ্গল গ্রহ নিয়ে এর আগে আলোচনা করেছি। তো আজকে লাল কিতাব অনুযায়ী যেটা বলা হচ্ছে যে একটা উপায় বলা হচ্ছে, এই উপায়ে মঙ্গল গ্রহ প্রশমিত হয় সেটা হচ্ছে আপনাকে একটা লাল একটা ঘট কিনতে হবে, ছোট্ট ঘট এবং ঢাকনাযুক্ত, বেশ, এবং লাল একটা রং কিনতে হবে, বেশ। হ্যাঁ মঙ্গলের কালার তো লাল, হ্যাঁ, তো ওই ঘরটাকে লাল কালার করে দিতে হবে, ঢাকনাটাকেও লাল কালার করে দিতে হবে, কালার করিয়ে ঘরটাকে একটু শুকিয়ে নেবেন। শুকানোর পর কি করতে হবে, একটা যে মধু পাওয়া যায় ডাবর হানি, ওই ঘটে যতটা ধরে সেই হিসেবে একটা ডাবর হানি কিনে নেবেন, যে কোনো ভালো মধু চলেই চলে, যে কোনো ভালো মধু, ওটাকে মধুপূর্ণ করতে হবে, ঘরটিকে মধুপূর্ণ করতে হবে, ঘরটাকে পুরো মধুপূর্ণ করে ঢাকনাটা আটকে দিতে হবে, ঢাকনা আটকে দেওয়া হলো, আটকে দিয়ে বাড়ি থেকে কোনো দূরবর্তী স্থানে যেখানে নির্জন স্থান সাধারণত কেউ যায় না, সেইখানে যে মোটামুটি 1 হাত কি 1 হাতের মতো গর্ত করে ওই যে ঘর মধুপূর্ণ ঘর ঢাকনা বন্ধ অবস্থায় মাটিতে রেখে সোজা করে বসিয়ে বসিয়ে মাটিটা দিয়ে পুরো ফিল করে দিতে হবে, বেশ, মানে গর্ত চাপা দিয়ে দিতে হবে, এটাতে কিন্তু খুব ভালো কাজ হয়, বেশ, এটা ওয়ান টাইপ অফ লাল কিতাব রেমেডির মধ্যেই পড়ে। আর মঙ্গলের দ্রব্য যেহেতু মধু, তাহলে যাদের ধরো মধুমেহ বা ডায়াবেটিস রোগ বা এই সমস্ত কোনো কিছু নেই, তারা যদি মধু সেবন করেন তাহলে, এখানে আমি বলছি একটা মানে একজন ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট, বেশ, ওনার চার্টে হচ্ছে ক্যান্সার দেখাচ্ছিল এবং ফার্স্ট স্টেজ, আচ্ছা, তো ওনাকে বলা হয়েছিল মনুকা হানি খেতে। মনুকা হানি হচ্ছে যত সময় নিউজিল্যান্ডের কিছু একটা হানি, যে হানিটা হচ্ছে অনেক কিছু জিনিস থাকে ওতে, তো ওটা খেয়ে ওনার নাকি ঠিক হয়ে গেছে ক্যান্সার। ওকে, হ্যাঁ, তো মঙ্গল তো ক্যান্সার কারক বটে, হ্যাঁ, মঙ্গলের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে, মঙ্গলের এবং ওনার সবচেয়ে বড় কথা ব্লাড ক্যান্সার, টিউমারের সম্পর্ক রয়েছে মঙ্গলের সঙ্গে, ওনার ব্লাড ক্যান্সার ছিল, ওনার ব্লাড ক্যান্সার রক্ত, এবং ওই মনুকা হানি খেয়ে ঠিক হয়ে গেছে। এবার কি করতে হবে, ন্যাটাল চার্ট দেখতে হবে আমাদের, তারপরে আমি এই প্রোগ্রাম শুনে খেয়ে নিলাম হবে না কিন্তু, হ্যাঁ, ন্যাটাল চারটা দেখতে হবে যে প্রমিস যদি আছে বা মনিকহানি পাওয়া যায় অ্যামাজন, কোন ক্ষেত্রে এই ঘরটি মাটিতে মানে লাল যে ঘর, সেই লাল ঘর মধুপূর্ণ করে মাটির নিচে যে দেওয়াটা, সেটা কি মঙ্গলবারে হতে হবে, তো অবশ্যই সেটা অতি অবশ্যই মঙ্গলবারে হতে হবে। কোন ক্ষেত্রে এটা মঙ্গলের উদ্ভিদ হচ্ছে গিয়ে নিম, প্ল্যান্ট হচ্ছে গিয়ে নিম, নিম গাছ, খুব নিম গাছ মঙ্গলবার রোপণ করা যেতে পারে। আরেকটা হচ্ছে সাইকেলের বল, যদি বল বিয়ারিং, হ্যাঁ, বল বিয়ারিং এর যে বলগুলো পাওয়া যায় ওগুলো একটু লাল কালার করে নিন, লাল রং করে ওটা মানি ব্যাগে রাখলে, ওটা মানি ব্যাগে রাখলে খুব খুব এফেক্ট, এবং সবথেকে বড় বেজর সংখ্যা রাখাটাই ভালো, হ্যাঁ, বেজর সংখ্যা রাখাটাই ভালো, সবথেকে ভালো
বগলামুখী প্রয়োগ তো খুবই ভালো, অবশ্যই মঙ্গলের ক্ষেত্রে বগলামুখী প্রয়োগ সর্বশ্রেষ্ঠ প্রয়োগ, মঙ্গলের ক্ষেত্রে বগলামুখী প্রয়োগ, কারণ মঙ্গল হচ্ছে গিয়ে যোদ্ধা। এবার মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল যদি কোন রকম ভাবে কারো ড্যামেজ থেকে থাকে, তার ক্ষেত্রে শত্রুতা, তার ঋণ, নানা রকম ভাবে প্রথমেই শত্রুতা আসবে, এই জিনিসগুলো তো তার হবে, ব্যাকবাইটিং হবে বগলামুখী। যারা বগলামুখী প্রয়োগ করতে চাইছেন তাদের বলে রাখি 10 তারিখ অর্থাৎ আগামীকাল, 10 তারিখ আগামীকাল আমাদের কালীঘাটে হোমযজ্ঞ রয়েছে, কালীঘাটে হোমযজ্ঞ শান্তি সস্তন রয়েছে। এই প্রোগ্রামটা করার রেকর্ডিং ডেট হচ্ছে গিয়ে 9th of July আজকে, অর্থাৎ আমাদের 13 তারিখে 9th of July আমাদের 10 তারিখ এবং 13 তারিখ, 10 তারিখে আমরা কালীঘাটে রয়েছি এবং 13 তারিখে আমরা তারাপীঠে রয়েছি। সমস্ত রকমের তন্ত্রকার্য এবং পরিহার কার্য ওখানে করা হবে, সেটা কালী কবচ হোক, সেটা ত্রিপুরা সুন্দরী কবচ হোক, সেটা তারা কবচ হোক, অথবা সেটা বগলামুখী প্রয়োগ হোক বা বগলামুখী কবচ হোক, মহামৃত্যুঞ্জয় কবচ হোক, সমস্ত রকমের তান্ত্রিক প্রয়োগ এবং পরিহার করা হচ্ছে। যারা ইন্টারেস্টেড আগে থেকে যোগাযোগ করে নেবেন এবং উপস্থিত থাকার অতি অবশ্যই চেষ্টা করবেন। চলে আসি আবার মঙ্গলের কথা, যেটা হচ্ছিল যে মঙ্গল গ্রহ নিয়ে আমরা যে কথাগুলো অলরেডি বললাম, একটা তো হচ্ছে গিয়ে যে ঘটের মধ্যে লাল রঙের একটা ঘট, ঢাকনা সহ ঘট, সেটাকে মধুপূর্ণ করে মাটির তলা সেটাকে গেড়ে দিতে হবে বা মাটির তলা সেটাকে গেঁথে দিতে হবে, সেটা মঙ্গলবার করতে হবে। মঙ্গলবার দিন আমরা নিম গাছ রোপণ করতে পারি, সাউথ ইস্টে করবো, কিন্তু যে নিম গাছটা ওটা সাউথ ইস্টে করবো, সাউথ ইস্টে করতে পারি। যদি কোনো প্রান্তরে বা বাইরে যে কোথাও করছি তাহলে যে কোনো জায়গাতেই আমরা করি, বাড়ির চৌহদ্দির মধ্যে যদি করি সাউথ ইস্টে করা বেশি ভালো। আমাদের সকালবেলায় একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, এটা মঙ্গল নিয়ে আমরা অনুষ্ঠানটা করেছি সকালবেলায়, দৈববাণী যে বিশেষ প্রভাতী অনুষ্ঠান আপনারা সকাল 9টার সময় দেখে থাকেন, ওই অনুষ্ঠানে আমরা অনেক ডিটেলসে আলোচনা করেছি মঙ্গল নিয়ে, সেইখানে আপনারা দেখে নেবেন মঙ্গল গ্রহের বর্তমান গোচর এবং এই গোচরের কুফল কী কী হতে পারে, মঙ্গল গ্রহের কারকত্ব কী, কোন কোন জায়গা থেকে আপনার কুফল আসতে পারে এবং সম্ভাব্য সুপ্রতিকার কী কী হতে পারে, সেইগুলো নিয়ে আমরা ক্লিয়ারলি ভালোভাবে আলোচনা করে নিয়েছি। এখানে আরও দু একটা জিনিস, রক্তদানের ব্যাপারটা তুমি যদি একটু বলে দাও। হ্যাঁ, রক্তের কারক গ্রহ যেহেতু মঙ্গল, বিশেষত আমি তো বলবো কর্কট লগ্ন, যাদের কর্কট লগ্নে জাতক বা জাতিকারা এই 9ই আগস্টের মধ্যে একবার রক্তদান করে ফেলুন, করে ফেলে তারপর সুফলটা যখন পাবেন তখন নিজেরাই ফোন করে আমাদের বলবেন যে কি সুফল পেলে। আপনারা নিয়মিতভাবে রক্তদান করার চেষ্টা করুন, যাদের মঙ্গল গ্রহ কোনো রকমভাবে ড্যামেজ বা 9ই আগস্টের মধ্যে যদি কোনো রক্তদানের সুযোগ আসে অতি অবশ্যই রক্তদান করুন। রক্তদান কিন্তু মঙ্গল গ্রহকে প্রশমিত করে এবং মঙ্গলের অত্যন্ত সুফল রক্তদান, কারণ মঙ্গল রক্ত কণিকা কারক গ্রহ, মঙ্গলের অত্যন্ত সুফল কিন্তু রক্তদানের মাধ্যমে পাওয়া যায়। মঙ্গলের আরেকটা অত্যন্ত এফেক্টিভ প্রতিকার হচ্ছে গিয়ে কোনো রকমভাবে কোনো, আমি এটা প্রাথমিকই বলবো যে কোনো মন্দির বা এরকম জায়গায় যদি সিমেন্ট কনস্ট্রাকশনের ব্যাপার, সিমেন্ট টাইলস যদি কোথাও টেম্পল হচ্ছে, কোথাও কোনো কিছু, কোথাও গির্জা হচ্ছে, নাথি মানে যেখানে কোথাও মনেস্ট্রি হচ্ছে ওখানে যদি কিছু টাইলস, কোনো ধর্মীয় কোনো সংস্থান কোথাও তৈরি হচ্ছে এবং সেখানে যদি কনস্ট্রাকশনের কোনো দ্রব্য আপনারা দান করেন, সিমেন্ট টাইলস, সিমেন্ট টাইলস এই জাতীয় কোনো বস্তু যদি আপনারা দান করতে পারেন খুব ভালো। নিজের পক্ষে কোনো গরিব মানুষ বাড়ি তৈরি করছেন তাকেও যদি যদি আপনারা ধর্ম সংস্থানের দান করতে না পারেন বা কোনো ধর্মীয় সংস্থায় দান করতে না পারেন, কোনো মন্দির হচ্ছে এরকম আপনারা এখন সুযোগ পেলেন না, কোনো গরিব মানুষ বাড়ি তৈরি করছে তার জন্য যদি আপনারা একটু যে মানে বাড়ি তৈরি করার যে বিল্ডিং ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে, বিল্ডিং ম্যাটেরিয়ালস মানে আমি কিন্তু লোহা বলাচ্ছি না, আমি আবারও বলছি ইট, সিমেন্ট, বালি, টাইলস এই সমস্ত জিনিস যদি দান, এবং সেক্ষেত্রে আপনারা জিনিসগুলো নিজে কিনে, নিজে কিনে, এটা সবসময় খেয়াল রাখবেন, যতটাই পারবেন না কেন, যত যে অংশটুকুই পারবেন না কেন সেটা নিজে কিনে অতঃপর গিয়ে থাকে দান। কিন্তু এমন হবে না যে আমি একটা চেক লিখে দিলাম তুমি সিমেন্ট নিয়ে নাও, হলো না, কিন্তু লাল কিতাব পারমিট করে না। লাল কিতাব যদি বলে যে আপনি কাউকে খাওয়ান, তার মানে আমি ওই বাজার থেকে জিনিস কিনে এনে রান্না করা জিনিস এনে খাই দিলাম, লাল কিতাব পারমিট করে না। লাল কিতাব করে কি, নিজে রান্না করুন নিয়ে খাওয়ান, তাহলে এফেক্ট দেবে তখন। অতএব আপনারা নিজে কিনে যদি এই দানটা করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুবই উপকৃত হবেন। তাহলে বলে দেওয়া হলো বর্তমান সময়ে যে গ্রহগুলির গোচর সবচেয়ে মারাত্মক অবস্থায় রয়েছে তার মধ্যে মঙ্গল এবং শনি কেতু, যেটা সবচেয়ে ড্যামেজিং অবস্থায় রয়েছে বা যে গ্রহের গোচরটা এখন খুব একটা সুবিধাজনক অবস্থা নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে কুফল দিচ্ছে, সেই গ্রহের গোচরগুলির সম্বন্ধে আলোচনা করা হলো। আপনারা সুধী দর্শকবৃন্দ, আপনারা যদি এই যে নিয়ম যেগুলো আপনাদের করতে বলা হলো বা যে পরিহার পদ্ধতিগুলো স্বচ্ছন্দে আপনাদের করতে বলা হলো এগুলো যদি করেন অতি অবশ্যই উপকৃত হবেন। আর একটা জিনিস তো খুব পরিষ্কার, সেটা হচ্ছে গিয়ে জলরাশিতে মঙ্গল বসে রয়েছে, তাহলে জলে যদি কোনো কিছু মঙ্গল দ্রব্য, মঙ্গলের দ্রব্য হচ্ছে মুসুর ডাল, মুসুর ডাল নিয়মটা যদি, নিয়মটা হচ্ছে মুসুর ডাল মঙ্গলবার দিন
জলে দান করতে হবে, এবার কত পরিমাণ দান করতে হবে, লগ্ন থেকে কোন ঘরে রয়েছে, আপনার লগ্ন থেকে কোন ঘরে মঙ্গল রয়েছে এবং বর্তমান সময়ে কালপুরুষে চতুর্থ ঘরে মঙ্গল রয়েছে, এই দুটো সংখ্যাকে গুণ করে যে গুণিতক আসছে সেই গুণিতক ফোর্থ হাউসে মঙ্গল আছে, বেশ, আর এখন হচ্ছে কালপুরুষের ফোর্থ, কালপুরুষের ফোর্থ হাউসে মঙ্গল রয়েছে, লগ্ন থেকে চারের মঙ্গল রয়েছে, চার ষোলো তাহলে 160 গ্রাম, 160 গ্রাম মসুর ডাল মঙ্গলবার দিন, আবার অন্য একটা ধরো দ্বাদশ ঘরে মঙ্গল রয়েছে, তাহলে লগ্ন চার বারং আটচল্লিশ 480 গ্রাম, 480 গ্রাম মসুর ডাল প্রবাহিত জলে জলপ্রবাহ, অর্থাৎ লগ্ন থেকে যে ঘরে রয়েছে এবং বর্তমান সময়ে কালপুরুষের চতুর্থ ঘরে রয়েছে, লগ্ন থেকে যে ঘর এবং চতুর্থ ঘর এই দুটোকে গুণ করবেন, এর গুণিতকে যে সংখ্যা আসবে সেই গুণিতকে দান মঙ্গলবার দিন ভোরবেলায় সূর্যোদয়ের পরে সকাল 9টার আগে প্রবাহিত জলে, গঙ্গা হোক, নদী হোক, যে কোনো নদী হোক বা প্রবাহিত জলে, ফ্লোয়িং ওয়াটারে আপনারা এই দানটা দিন, আপনারা অতি অবশ্যই উপকৃত হবেন। আজকের প্রোগ্রামসটা সম্পূর্ণ ভিন্ন ধরনের অনুষ্ঠান, আশা রাখি আপনাদের খুব ভালো লাগলো, এবং আপনারা যদি এই জিনিসগুলো মেনে চলেন, এই ছোটো ছোটো জিনিসগুলো মেনে চলেন, আপনারা কিন্তু অতি অবশ্যই উপকৃত হবেন। বর্তমান সময়ের গোচর যথেষ্ট খারাপ গোচর, এবং এই গোচরে বিশেষত শনি কেতু এবং মঙ্গল কিছু শতাংশে রাহুরও যথেষ্ট কুফল কিন্তু চলছে, রাহু সম্বন্ধে যদি দুটো একটা তথ্য তুমি দিতে পারো। রাহুর ব্যাপার হচ্ছে যাদের মিথুনে শুক্র আছে তাদের কিন্তু টাইম একেবারেই ভালো না, বেশ, কাদের সময় ভালো কাদের সময় খারাপ ওটা না গিয়ে যদি তুমি দু একটা, আমি ডাইরেক্ট, যেমন ধরো ময়ূর পালকের কথা তুমি অলরেডি বলে দিয়েছো, এবার রাহুর আর একটা, যেমন আমি তোমাকে বলে দিচ্ছি রাহুর ক্ষেত্রে নারকেলের দান প্রসিদ্ধ দান, খুবই ভালো দান নারকেলের দান, যারা নারকেল দান করতে চাইছেন চারটে নারকেল একসঙ্গে সুতোয় বেঁধে, চারটে নারকেল একসঙ্গে সাদা সুতোয় বেঁধে, এবং শনিবার দিন অথবা বুধবার দিন। আচ্ছা, আরেকটা যেটা তুমি আমাকে লাল কিতাব দেখে আমাকে তুমি বলেছিলে বলে আমার মনে পড়ছে যে বাথরুম পরিষ্কার, ওইটাই আমি বলতে যাচ্ছিলাম, যদি একটু বলে ফেলো, এইটা হচ্ছে রাহুর মানে ভয়ঙ্কর রেমেডি লাল কিতাবের। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেক বুধবার দিন আপনার নিজের বাথরুম আপনি নিজে পরিষ্কার করুন, এবং ওই বাথরুম পরিষ্কার করে স্নান টান করে বেরিয়ে এসে লোককে কিন্তু বলার দরকার নাই যে আমি আমার বাথরুম পরিষ্কার, এবং কারো সাহায্য নেবেন না, নিজে নিজের বাথরুম অদ্ভুতভাবে নিজের রাহু ভালো হয়ে যায়। যাদের রাহুর মহাদশা চলছে, যারা রাহুর খারাপ প্রকোপে পড়েছেন বা বর্তমান সময়ে রাহুর যে গোচরটা চলছে তার খারাপ প্রভাব পাচ্ছেন, তারা কিন্তু বেশ ভালোভাবে, বিশেষ করে মিথুন লগ্ন যাদের, তাদের এই বাথরুম পরিষ্কারটা ইমিডিয়েট স্টার্ট করে দেওয়া উচিত প্রত্যেক বুধবার, প্রত্যেক বুধবার করে যদি আপনারা এটা করেন। এছাড়াও আমাদের প্রচুর এই জাতীয় পরীক্ষিত এবং প্রমাণিত টোটকা রয়েছে, এই পরীক্ষিত প্রমাণিত টোটকাগুলো যথেষ্ট ভালো কাজ করে, যেমন রাহুর ক্ষেত্রে চণ্ডাল দান একটা অন্যতম ভালো উপায়, চণ্ডাল বা ডোম, যিনি অর্থাৎ যিনি মরা পড়াচ্ছেন তাকে কিছু নির্দিষ্ট দানদ্রব্য আছে, সেই দানদ্রব্যগুলো যদি আপনারা দান করেন আপনারা অতি অবশ্যই উপকার পাবেন। রাহুর ক্ষেত্রে সুইপার গোত্রের কোনো লোক, মানে যিনি রাস্তা পরিষ্কার করছেন বা যিনি বাথরুম পরিষ্কার করছেন, এই জাতীয় লোককে যদি আপনি কোনো জিনিস দান করেন বা তার প্রয়োজনীয় কোনো জিনিস যদি তাকে দেন, আপনার উপরে রাহু কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দেবে। চণ্ডাল বা ডোমের দানের কথা তো উল্লেখই করলাম, অতএব এই জিনিসগুলো কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত যারা করবেন তারা কিন্তু অতি অবশ্যই উপকৃত হবেন। সময় প্রায় শেষ হয়ে এসছে, একবার জাস্ট উল্লেখ করে দিচ্ছি যে 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই কালীঘাটে এবং 13 তারিখ অর্থাৎ 13ই জুলাই তারাপীঠে আমাদের হোম, যজ্ঞ, শান্তি সংস্থান, বিভিন্ন কবচ প্রদান এবং বিভিন্ন তান্ত্রিক পরিহারমূলক কার্য হবে। যারা ইন্টারেস্টেড তারা আগে থেকে ফোন করবেন, আপনার টিভি তে আমাদের বুকিং নাম্বারটা যাচ্ছে, আপনার টিভিতে অর্থাৎ আপনার যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের ঠিক বাঁদিকে ছোট্ট করে বুকিং নাম্বার দেওয়া রয়েছে, বুকিং নাম্বারে আগে থেকে যোগাযোগ করে নেবেন। আশা রাখবো আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবো, আরও ভালো অনুষ্ঠান নিয়ে আসার অপেক্ষায় রইলাম, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।